নমস্কার বন্ধুরা, সাজ কুকিং ক্যানভাসে আরও একবার সকলকে স্বাগত জানিয়ে আমার রেসিপি শুরু করছি। কর্মব্যস্ত জীবনে আমাদের সকালের জলখাবার খেতে প্রায় লেট হয়ে যায়, আর বিশেষ করে বানানোটাও খুব ঝামেলা এবং সময় সাপেক্ষ মনে হয়। তাই আজ আমি নিয়ে চলে এসেছি দুই ধরনের এমনই একটি রেসিপি, যেটা আমরা সকালের জলখাবার কিংবা সন্ধ্যের জলখাবারে 5 মিনিটেই ঝটপট বানিয়ে নিতে পারি। এছাড়াও এতে শুধুমাত্র ডিম আর ময়দা দিয়ে কি দারুণ দুটি রেসিপি বানিয়েছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো বন্ধুরা, রেসিপিটি শুরু করি। এই জলখাবারটি বানাতে আমার প্রথমেই লাগবে ময়দা। আমি এখানে 2 কাপ মেপে ময়দা নিয়ে নেব। তো আমি এখানে 2 কাপ ময়দা নিয়ে নিয়েছি, তার সাথে এবার মিশিয়ে দেব অল্প করে নুন। স্বাদ মতো নুনটা মেশাতে হবে। দুটোকে ভালো করে মিক্স করে নেবো। এবার দেখো বন্ধুরা, আমি সমস্তটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমি এতে দেব অল্প অল্প করে জল। এখানে আমি প্রথমে অল্প অল্প করেই জল দেব, একবারে বেশি করে জল দেব না, তাহলে ব্যাটারটা পাতলা হয়ে যাবে। আমি যেরকম ব্যাটারটা চাইছি সেরকম ব্যাটার করতে হলে অল্প অল্প করে জলটাকে মেশাতে হবে। তো দেখো, প্রথম ব্যাচে একবার জল দিয়ে দিয়েছি, এবার আরও কিছুটা জল অ্যাড করে দিচ্ছি। ঠিক এরকমভাবে মিক্স করে একটা সুন্দর ব্যাটার তৈরি করে নিতে হবে। তো দেখো বন্ধুরা, আমার ব্যাটারটা খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার দেখিয়ে দিচ্ছি ব্যাটারটা কীরকম হয়েছে। তো দেখো, ঠিক এরকম একটু পাতলা আবার একটু ঘন, এরকম কনসিস্টেন্সিতে ব্যাটারটা তৈরি করতে হবে। একেবারে পাতলা বা একেবারে ঘন করলে হবে না। দেখো বন্ধুরা, আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে। অন্যদিকে ফ্রাইং প্যানটা ভালোভাবে গরম করে নিয়েছি, আর এবার ব্যাটারের থেকে 1 হাতা ব্যাটার আমি ফ্রাইং প্যানে দিয়ে দেব। দিয়ে হালকা একটু ছড়িয়ে দেব। ছড়িয়ে দেওয়ার পরে এটাকে হতে দেব মিডিয়াম টু লো ফ্লেমে 1 থেকে 2 মিনিটের জন্য। এই রেসিপিটা ট্রাই করো, খুবই সুস্বাদু লাগে। যে কোনো তরকারির সাথে অথবা টমেটো সসের সাথে খেতে অপূর্ব লাগে। তো 1 মিনিট আমার হয়ে গেছে দেখো। এবার আমি একটা স্প্যাচুলার সাহায্যে একটু চেপে চেপে দিচ্ছি, যাতে প্রপারলি শাঁকা হয়ে যায়। 1 মিনিট যখন শাঁকা হয়ে যাবে ভালোভাবে, তখন এটাকে উল্টে দেব। উল্টে দিয়ে অপর পিঠটা ঠিক মিডিয়াম টু লো ফ্লেমে 1 থেকে 2 মিনিট সেঁকে নেব। এটা কিন্তু ভাজা নয়, যেহেতু এখানে তেল বা ব্যাটার ইউজ করিনি, তো সেই জন্য এটা ভাজা নয়। এটা একটু শাঁকা টাইপের, রুটি টাইপের জিনিসটা তৈরি হয়। তো দেখো, খুব ভালোভাবে ফুলে গেছে। এবার এটাকে আমি তুলে নিলাম। ঠিক একই প্রসেসে আমি বাকিগুলো তৈরি করে নিচ্ছি। দেখো আমার এটারাও 1 পিট হয়ে গেছে। এবার এটাকে উল্টে দেব। উল্টে দিয়ে আবার অপর পিঠটা 1 থেকে 2 মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে ভেজে নেব। এরকমভাবে পরপর আমি তৈরি করে নেব একটা একটা করে। দেখো বন্ধুরা, খুব সুন্দরভাবে আমার তৈরি হয়ে গেছে প্রত্যেকটা রুটি। এবার আমি এগুলোকে একটা প্লেটে তুলে নিচ্ছি। আমার রুটিগুলো তৈরি হয়ে গেছে। এবার আমি আরও একটি রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। সেটা বানিয়েছি ডিম দিয়ে। এখানে আমি যে ব্যাটার তৈরি করেছিলাম আগের, সেই ব্যাটারের সাথে 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি, 1 চা চামচ কাঁচা লঙ্কা কুচি, 1টা ডিম, 1/2 চা চামচ ভাজা জিরের গুঁড়ো আর অল্প একটু নুন দিয়ে এটাকে ভালো করে ফেটিয়ে নেব। খুব ভালোভাবে সমস্তটা মিশিয়ে নিচ্ছি। এটাও খুব সুন্দর তৈরি হয়ে যায়। এটাকে তুমি ডিমের রুটি বলতে পারো অথবা ডিমের গোলা রুটিও বলতে পারো, খুবই সুস্বাদু লাগে। তো দেখো, আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এবার আমি এটাকে ফ্রাই করব। তো তার জন্য আমি একটা ফ্রাইং প্যান গরম করে নিয়েছি। এবার এতে দিয়ে দেব 1 চা চামচ মতো মাখন। মাখনটা দিয়ে ভালো করে একটু খুন্তির সাহায্যে ব্রাশ করে নেব। দেখো, মাখনটা খুব সুন্দরভাবে আমি ব্রাশ করে নিয়েছি। এবার এর উপরে 1 চামচ ব্যাটার দিয়ে দিলাম। দিয়ে আগের প্রসেসের মতোই এটাকে আমি 1 থেকে 2 মিনিট ভালোভাবে ভেজে নেব।
এখানে আমি বাটার ইউজ করেছি, তোমরা চাইলে সাদা তেলও ইউজ করতে পারো। আর বাচ্চারা যখন খাবে তখন এই কাঁচা লঙ্কাগুলো না দিয়ে হালকা একটু গোলমরিচ অ্যাড করে দিতে পারো। এছাড়াও এর সাথে তুমি নানা রকম সবজিও অ্যাড করতে পারো। আমি আজ সবজি অ্যাড করিনি, তোমরা চাইলে যে কোনো সবজিও অ্যাড করতে পারো, তাহলে বাচ্চাদের খেতে খুবই ভালো লাগবে। আর সাথে অনেক বাচ্চারা যখন খায় না সবজি একদমই, তখন মায়েদের খুবই টেনশনে হতে হয় যে কী করে সবজি খাওয়ানো যায়, তো এরকমভাবেও দিতে পারো। তো আমার এক পিঠ ভাজা হয়ে গেছে দেখো, এবার ওপর পিঠটায় আমি একটু বাটার ব্রাশ করে দিচ্ছি, হালকা একটু বাটার দিয়ে দিচ্ছি লাগিয়ে চারিদিকটা। দেওয়ার পরে আমি এটাকে এবার উল্টে দেব। তো এবার আমি উল্টে দিচ্ছি, উল্টে দিয়ে এটাকেও 1 থেকে 2 মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে ভেজে নেব। এটা দুপিট বেশ হালকা সোনালি রং ধরবে সেরকমভাবে ভেজে নিতে হবে। দেখো বন্ধুরা, আমি সুন্দরভাবে দুপিট সোনালি করে ভেজে নিয়েছি। এবার এটাকে একটা প্লেটে তুলে নেব। তুলে নেওয়ার পরে একই প্রসেসে আমি বাকিগুলো ভেজে নেব এক এক করে। এক পিঠ সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, এবার এটাকে উল্টে দিয়ে অপর পিঠটাও ভালোভাবে ভেজে নেব। আমি দু পিঠই বেশ হালকা সোনালি রং ধরা পর্যন্ত ভেজে নিচ্ছি। দেখো বন্ধুরা, আমি সুন্দরভাবে ভাজার পর পরিবেশন করে দিয়েছি। এই পরোটা বা গোলা রুটি কেমন লাগলো? শুধুমাত্র ডিম আর ময়দা দিয়ে কত সুন্দরভাবে 5 মিনিটেই ঝটপট টিফিন তৈরি হয়ে গেল তোমরা দেখতেই পেলে। আশা রাখবো তোমরাও এই রেসিপিটি ট্রাই করবে, আর ভালো লাগলে রেসিপিটি আমার ছোট্ট করে একটা রেসিপিটিকে লাইক দিও, সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশে থেকো। তাহলে চলো বন্ধুরা, আজকের মতো বিদায় জানাই, আবারও অন্যদিন নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণে টাটা।